রাজা কমিটির উদ্যোক্তাদের নিয়ে ভার্চুয়ালি আলোচনা সভা করলেন ঘাটাল মহকুমা শাসক। জানা গেছে শারদীয়ার গাইডলাইন সম্পর্কে অবগত করতে এই সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চন্দ্রকোনা শহরের 15টি পূজা কমিটির সদস্যরা। করোনা বিধিনিষেধের মধ্যেই আর কয়েকদিন পর আবারও এক শারদীয়া পালন করতে চলেছেন আপামর বাঙালি। দিকে দিকে সেজে উঠবে পুজো মণ্ডপ, মণ্ডপকে আকর্ষণীয় করে তুলতে চরম ব্যস্ততায় থাকবেন পুজো কমিটির সদস্যরা। এরই মাঝে পুজো কমিটির সদস্যদের নিয়ে এক ভার্চুয়ালি আলোচনা সভা করলেন ঘাটাল মহকুমা শাসক। শুক্রবার চন্দ্রকোনা পৌরসভার 15টি পুজো কমিটির সদস্যদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহকুমা শাসকের নির্দেশে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার পৌর প্রশাসক বিলু মান্না, প্রশাসক প্রতিমা পাত্র, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সৌরভ চক্রবর্তী সহ আরও অনেকে। আসন্ন শারদীয়ার পুজো মণ্ডপকে ঘিরে এবং পুজোর কী কী বিধিনিষেধ মানতে হবে পুজো কমিটির সদস্যদের ভার্চুয়ালি সভার মাধ্যমে সেসব আজ বিস্তর জানিয়ে দেন মহকুমা শাসক। মহকুমা শাসকের দেওয়া এই গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করেই পুজো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অগ্রণী বয়েজ ক্লাবের কর্মকর্তা সনদ ঘোষাল। দিয়েছেন সে গাইডলাইন আমরা গত বছর যেমন মেনটেন করেছিলাম এবছরও সেরকম মেনটেন করব। আমরা অগ্রণী বয়েজ ক্লাবের পক্ষ থেকে বলছি যে গত বছর যেরকম আমরা মাস্ক স্যানিটাইজার করেছিলাম এবং পুজো মণ্ডপে যেমন আমরা দাগ চিহ্ন দিয়ে দিয়েছিলাম, পুজো মণ্ডপে যেমন গ্যাদারিং করা চলবে না, সেই গ্যাদারিং যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব এবং আমাদের কোভিড বিধি মেনেই টোটাল পুজোটা পরিচালনা করতে হবে। এছাড়া বিসর্জন এবং উদ্বোধনের ক্ষেত্রেও যে বিধিনিষেধগুলো আছে সেগুলো সমস্ত পুজো কমিটিকে মেনে চলার জন্য ওনারা আবেদন করেছেন এবং আমাদের চন্দ্রকোনা পৌরসভার তরফে যতগুলো পুজো কমিটি আছে তৎসহ আমরা অগ্রামী বয়েজ ক্লাবও মহকুমা শাসকের গাইডলাইন যথাযথ মেনে চলব এবং শারদ উৎসবটা সুষ্ঠুভাবে পরিচালনা করব। অন্যদিকে পুজোর গাইডলাইনের জন্য মহকুমা শাসকের নির্দেশের পরই দ্রুত কাজ গুছিয়ে নিতে তৎপর চন্দ্রকোনা পৌরসভা। পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সৌরভ চক্রবর্তী জানান, চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে আগামী প্রথম সপ্তাহের মধ্যেই ঢাকি সহ অন্যান্যদের তারা ভ্যাকসিনেশন প্রদান করবেন। ঘাটাল মহকুমা শাসকের নির্দেশে আজকে আমাদের ঘাটাল মহকুমার যে 5টি পৌরসভা সেই পৌরসভার মধ্যে আমরা চন্দ্রকোনা পৌরসভা করি। তো আমরা চন্দ্রকোনা পৌরসভার যে 15টি দুর্গোৎসব কমিটি রয়েছে আমাদের চেয়ারপারসন বিলুমন্না মহাশয়ের নেতৃত্বে আমরা 15টা পুজো কমিটির সভাপতি সম্পাদক সমেত প্রত্যেককে আহ্বান করেছিলাম পৌরসভার সভাপতি এবং এই সভাপক্ষে আহ্বানের মাধ্যমে পৌরসভার পৌর প্রশাসন এবং সর্বোপরি আমাদের মহকুমা শাসকের যে আচরণবিধি পুজো সম্পর্কিত সেই আচরণবিধি নিয়ে আলোচনা হলো এবং আজকে আমরা চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে আমাদের সম্মানীয় চেয়ারপারসন বিলুমন্না মহাশয়ের নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে পুজোর আগে আমরা চন্দ্রকোনা শহরে যে সমস্ত ঢাকিরা আছে এবং সাথে সাথে আমাদের চন্দ্রকোনা পৌরসভা যে সমস্ত পৌরোদ্যোক্তা কমিটি রয়েছে তার সঙ্গে যুক্ত যারা আছে তাদের প্রত্যেককে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনেশন করব চন্দ্রকোনা পৌরসভা পক্ষ থেকে। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ IVF এন্ড ফার্টিলিটি সেন্টার, ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি, যোগাযোগ 03211 356102 এবং 786585।